হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায় এমন একটা টমেটো চাটনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য মৌরি। মৌরি আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া টমেটো। টমেটোগুলো খুব ভালো করে গ্রেট করে মিহি করে নিয়েছি। এবার সমস্ত টমেটোগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো টমেটোগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, টমেটোর মধ্যে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুন আমি দিয়ে দিয়েছি, নুনটা খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আর খুব ভালো করে ফুটিয়েও নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ আর দিয়ে দিলাম বেশ অনেকটাই কাজু বাদাম। টমেটোর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনিটা মিশিয়ে নেবে। চিনি খুব ভালো করে আমি টমেটোর সাথে মিশিয়ে নেব। আর দেখো চিনি দেওয়ার কারণে চিনি গলতে শুরু করেছে আর টমেটোর থেকে জল ছেড়েছে। আমার আবার ভালো করে বেশ কিছুক্ষণ টমেটো আমি রান্না করে নেব আর টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব। দেখো সম্পূর্ণ জল আমার শুকিয়ে গেছে আর টমেটোর চাটনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর কেটে হাফ লেবুর রস আমি এর মধ্যে চিপে দিয়ে দিয়েছি। লেবু দেওয়ার কারণে টমেটো চাটনির ফ্লেভারটা দারুণ আসে আর খুব সুন্দর টক ঝাল মিষ্টি একটা টেস্ট হয়। আমি খুব ভালো করে লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। লেবুর রস মেশানোর সময় গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রসটা মিশিয়ে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর ভালো করে টমেটো চাটনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি টমেটোর চাটনি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে টমেটোর চাটনির রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।